মুদি দোকানদার রতনের মস্তিষ্কই যেন ক্যালকুলেটর। মুখে মুখে নির্ভুল ভাবে হাজার হাজার টাকার হিসাব করতে পারেন কয়েক সেকেন্ডে। যদি আমরা 500 টাকা হিসাব করে ক্যালকুলেটর লাগে, আর এখানে আমরা দেখা যায় 5-6 হাজার টাকা হিসাব করে মুখে। এমন প্রতিভার কারণে স্থানীয় ভাবে রতনকে মানব ক্যালকুলেটর বলে ডাকা হয়। অভাবের সংসারে অষ্টম শ্রেণীর বেশি লেখাপড়া করতে পারেনি রতন মজুমদার, নেই কোনো প্রাতিষ্ঠানিক সনদও, তবু কয়েক সেকেন্ডে করে ফেলেন হাজার হাজার টাকার যোগ বিয়োগ। তার এমন প্রতিভা দেখে রীতিমতো বিস্মিত হন ক্রেতারা। এটা একটা আশ্চর্য আমার কাছে, হরদম হিসাব করে যাচ্ছে এবং আমি পরে প্রমাণ করছি, দেখছি আসলে না ওনার কোনো হিসেবে ভুললে তার এটা একটা মেরাইকেল। প্রথমে কেরোসিন ব্যবসা দিয়ে শুরু, এরপর বিক্রি করেছেন চা পানো, এসবে থেকে কিছু টাকা জমিয়ে শুরু করেন মুদিমালের ব্যবসা। বর্তমানে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে রতনের সেই মুদি ব্যবসার বয়সও প্রায় 30 বছর। রতন মজুমদার প্রতিদিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে দোকান খোলেন, বন্ধ করেন সন্ধ্যা নাগাদ। সারাদিনের বেচা বিক্রিতে একবারের জন্য ক্যালকুলেটরের প্রয়োজন হয় না রতনের। মাল দেখে রেট তো সব জানেন, নগরের প্রধান বাজারে রতন মজুমদারের এই মুদিমালের দোকান বেশ জনপ্রিয়। এখানে ন্যায্য মূল্যে পণ্য পাওয়া যায় বলে সারাদিন ভিড় লেগে থাকে রতনের দোকানে। অ্যাকচুয়ালি কি বল, উনি মানে ক্যালকুলেটর ছাড়া যেভাবে মুখে যেমন টুরস্ট মানে উনি হিসাবটা করে, আমরা যে একটা হিসাব করে বাড়িতে গিয়ে বা এখানে হিসাব করে মানে ওনার হিসাব অ্যাকুরেট আমরা পেয়ে যাই। আমি তো দীর্ঘদিন নিতেছি এখান থেকে, বাসা তো যাই মিলে দেখছি এ পর্যন্ত কোনো কম পাই নাই। অতীতও দেখছি বা বর্তমানে দেখতেছি সে যেটা পারে আশা করি আদারওয়াইজ কেউ পারে না। মোটামুটি আমাদের বিশ্বাস হয় এবং আমরা উপলব্ধি করতে পারছি এবং হিসেবও বলছে আমাদের যে না ওনার হিসাবটা ঠিক আছে, ক্যালকুলেটার ছাড়াই ভুল ত্রুটি একদম কম। রতনের প্রতিভার কথা ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে, এতে বেড়েছে বেচা বিক্রিও। ক্যালকুলেটর ছাড়া এই হিসাব করে সবসময় এখান থেকে খরচ নেই, সবসময় এরকম ভিড় থাকে, তারপরও এখান থেকে খরচ নেই, স্বাচ্ছন্দ্য বোধ করি, উনি মাপে ঠিক দেয়, তারপরে ক্যালকুলেটর ছাড়া যে হিসাবটা এটাও অ্যাকুরেটই পাই সবসময়। আর তাছাড়া এখানে সবসময় পাইকারি রেট থেকে রেটেই নিই, আমরা খুচরা কেনাকাটা করলেও পাইকারি রেটে পাই, সেজন্য আমরা এখান থেকে সবসময় খরচ নিই, আর সবসময় একটু কষ্ট কষ্ট করে দিতে হয়, সবসময় এরকম লাইন লেগে থাকে। রতন মজুমদারের চাওয়া আগামী প্রজন্মের মানুষগুলো লেখাপড়া শিখে গণিতের প্রতি আরো আগ্রহী হয়ে উঠুক। 16 21 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